আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো হো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ সৈয়দ ভাই কোথায় নিয়ে গেল?
বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত পাবলা নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব এবং পাবলা নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এস এম আব্দুল হক, আতালাল্লাহু আমরাহু ও বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দৌলতপুর থানা এর সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত জনাব শেখ সৈয়দ আলী সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধেয় ওলামাই কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, প্রাণ প্রিয় খুলনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, আমরা আল্লাহর কালাম শুনতে এসেছি। কোরআনের মাহফিলে আলোচনা শোনার জন্য আমাদের আদবের দরকার আছে না নাই? কোরআন এই কিতাব মোল্লার না আল্লাহর? আজকের এই মাহফিল থেকে আমরা সবাই বেনিফিটেড হতে চাই কি চাই না? কোরআনের আলোচনা থেকে যদি আমরা ফায়দা পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে দুইটা, জোরে বলেন কয়টা? কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, কোরআনের আলোচনা শুনে যদি আমরা উপকৃত হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে দুটো কাজ করা লাগবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন যখন পাঠ করা হবে, কোরআনের আলোচনা যখন হবে, এক নাম্বার ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকি অন্য কান দিয়ে বের করে দিবা,
এমন ভাবে অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শুনো না, এই জন্য আদব শেখাচ্ছেন কি? আস্তে বলবেন না, আর একটু জোরে বলেন, আদব শেখাচ্ছেন কি? আল্লাহ আদব শিখিয়ে বলছেন বান্দারে, এক নাম্বার ফাস্তামিউ লাহু, একেবারে কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে কোরআন শ্রবণ করো। দুই নাম্বার হচ্ছে ওয়া আনসিতু লাহু, কোনো কথাবার্তা বলো না, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, কারণ কোরআনের কথাগুলো মোল্লার কথা না, আল্লাহর কথা। সুতরাং যেখানে আল্লাহর কথা শুরু হয়ে যায় সেখানে অন্য কারো কথার কোনো দাম থাকতে পারে? এই জন্য আল্লাহ আদব শেখাচ্ছেন, ও আনসিতু, চুপ হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও। আলোচনা শোনার জন্য আল্লাহ আদব শেখালেন কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার আদব আল্লাহ শিখাচ্ছেন, মনোযোগী হও, ফুললি কনসেন্ট্রেট হও, অমনোযোগী হয় না। দুই নাম্বার আদব আল্লাহ শিখালেন, চুপচাপ হয়ে যাও, পরিবেশ নষ্ট করো না, পারস্পরিক কথা বলে ওঠা বসা করে হই হুল্লোড় করে পরিবেশকে নষ্ট করো না, চুপচাপ থাকো। এই দুটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাজিল হবে। এই দুইটা কাজ মোনাজাত পর্যন্ত আমরা করতে পারবো তো? এক নাম্বার কি বলেছি? না না, উল্টা পাল্টা কেন, সিরিয়াল ব্রেক করিয়েন না। এক নাম্বার ইয়েস, মনোযোগী হয়ে শুনতে হবে। দুই নাম্বার পারবেন তো ইনশাল্লাহ। আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন এটি কার কিতাব? আরেকটু জোরে বলেন, এটি কি দুনিয়ার স্কলার যারা আছেন তাদের লিখা কোনো কিতাব? এটা আরশে আজিম থেকে, লৌহে মাহফুজে যা সংরক্ষিত, আরশে আজিমের রব মহান আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া কিতাব, আল্লাহু আকবার। এটা এমন কিতাবের ভেতরে কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হুয়ার মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না, আল্লাহু আকবার। যে কোনো বই আপনি পড়বেন, এই যে বই মেলা চলছে, যে কোনো লেখকের বই কিনে দেখেন, শুরুতেই লেখা আছে, সম্মানিত পাঠকবৃন্দ, বই পাঠ করতে গিয়ে কোনো ভুল পেলে আমাদেরকে জানাইয়ে দিয়েন, পরবর্তী সংস্করণে আমরা এটা সংশোধন করব। আপনারা সবাই কোরআন পড়েন, কোরআনের শুরুতে কি এমন কিছু আছে? আল্লাহ কি বলেছেন যে আমার গুলামেরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে, পড়তে গিয়ে কোনো ভুল টুল পাইলে আমারে জানাইও, ঠিক করে দিব না? আছে এমন কথা? দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট সংশোধনী আসে নাই, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআনের একটা নুকতা একটা হরকত সংশোধনের দরকার হবে না, আল্লাহ আকবার। এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র গাইডলাইন। এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আপনারা ঘরের ভেতরে রাখবেন, চুমো খাবেন, কয়েকদিন পর পর বের করে বুকের সঙ্গে জড়ায় ধরবেন, মানুষ মারা যাওয়ার পর খতম দিবেন, এই জন্য কি কোরআন নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করেছেন কেন? আপনার মুক্তির জন্য। এটা সাম্প্রদায়িক কিতাব নয়, কোরআন যদি সাম্প্রদায়িক কিতাব হতো, এখানে স্কলারগণ ওলামায়ে কেরাম বসে আছেন, যদি কোরআন সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। কোরআনুল করিম খুলে দেখুন, কোরআনের কোথাও হুদাল্লিল মুমিনিন লেখা নেই, হুদাল্লিল মুসলিমিনও লেখা নেই, অর্থাৎ এটি মুসলমানদের কিতাব বা মুমিনদের কিতাব এ কথা বলা হয়নি, বরং আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটা তামাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়াতের কিতাব, সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে চায় তাকে মুসলমানদের কাছে আসা লাগবে, কারণ গোটা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মুসলমানরা হচ্ছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা কখনোই সাম্প্রদায়িক হয়ে অন্য কোনো ধর্মবর্ণের মানুষের উপরে আঘাত করি না, এটা ইসলাম আমাদেরকে শেখায়নি, বরং আল্লাহ বলেছেন খবরদার অন্য ধর্মের উপাস্যকেও তুমি গালি দিও না। অন্য ধর্মের উপাস্যকে তুমি যদি গালি দাও তাহলে সেও অজ্ঞতাবশত তোমার রবকে গালি দিয়ে দিবে, এজন্য নিষেধ করে দিয়েছেন কে?
যারা ইসলামের প্রকৃত শিক্ষা পেয়েছে এরা কখনোই সাম্প্রদায়িক হয় না, এরা কখনোই জঙ্গি হয় না, কারণ ইসলামের সাথে জঙ্গিবাদের, সন্ত্রাসবাদের, মাদকের কোনো সম্পর্ক। ইসলাম এসেছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে, জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের শেকড়কে কেটে ফেলার জন্য ইসলাম এসেছে। জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই। পৃথিবীতে এখন মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়। এখন সিরিয়া ইউক্রেন সরি ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগেছে, এখন কেউ কাউরে জঙ্গি বানায় না। আর মুসলমান কোন দেশের উপরে টর্চারিং করে এরা একটু প্রতিবাদ করলে কয় জঙ্গি পাওয়া গেছে। দেশের জন্য, অধিকারের জন্য লড়াই করা এটা জঙ্গিবাদী নয়, বরং সেটা হচ্ছে তার মৌলিক এবং নাগরিক অধিকার। গোটা পৃথিবীতে মুসলমানদের কাছে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বোমাবাজি কিংবা কিংবা ইসলামের নাম করে মানুষকে হত্যা করা, বোমাবাজি করা, সন্ত্রাসবাদী করা, এগুলো ইসলাম কোনোদিনও সমর্থন করে না। কিন্তু মুসলমানদেরকে টেকনিক্যালি ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের শিকার করে তাদের উপর জুলুম করা, এটাকেও আবার ইসলাম কায়দা করে সাপোর্ট করে। সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি কোরআন পড়ে দেখুন, ইসলামটা কত সুন্দর। এই কোরআন আল্লাহ দিয়েছেন কেন? আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন হিসাবে কোরআন মেনে চলতে হবে। এখন মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। কিন্তু আমরা অনেকেই আছি কোরআন এখনও বিশুদ্ধ করে পড়তে জানি না। কোরআন আমরা মানব যে পড়ি নাই, শিখিও নাই। আবেগ কন্ট্রোল করে আজকের আলোচনা শুনুন, জীবন বদলাবে ইনশাআল্লাহ। দেখুন আমাদের অনেক ভাইয়েরা আবেগের ঠেলায় স্লোগান দেয়, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ওই দিন একজন কয় সংসদে জালো। আমি বললাম ভাই তোমার দেশে মানুষ হচ্ছে 90% মুসলমান, এই 90%-এর মধ্যে 85% এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তুমি বুঝি এই স্লোগান দাও। আমি বলেছি স্লোগানকে চেঞ্জ করে দাও, আবেগ বাদ দিয়ে বিবেককে কাজে লাগিয়ে এই কথা বলো, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো। যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালানো যায়, এই আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, সুন্দর, সুসভ্য এবং সুশৃঙ্খল একটি সমাজ, দেশ গঠন সম্ভব হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের আলো মানুষের হৃদয়ে নাই, আমাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল এখন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো কোরআন নেই, আমাদের বাড়িতে যে কোরআন আছে এই কোরআনগুলো প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, আর যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। নবী ছিলেন কোরআনের বাস্তব নমুনা, কোরআনে যা আছে নবীর জীবনেও তা আছে। আর আমার আপনার জীবন, কোরআন বলেছে সুদ খেও না, এখন নামাজই সামনের কাতারে, সে আবার ঘুষ খাওয়ার বেলায়ও সামনের কাতারে। কোরআন বলেছে ঘুষ খাইও না, ঘুষের টাকা দেখলে নিজেরে কন্ট্রোল করতে পারে না। কোরআনের সাথে তো তোমার জীবন মিলল না। আর আমার নবী তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনে যা আছে নবীর জীবনে তা আছে, সুবহানাল্লাহ। আপনাকে এমন মুসলমান হওয়া লাগবে। এখন এমন মুসলমান হতে হলে কোরআন পড়া লাগবে, শিখা লাগবে, বোঝা লাগবে। এক নাম্বার, কেন আপনি কোরআন শিখবেন, কোরআন আপনার কেন শেখা দরকার? শুধু মাহফিল করলেই চলবে না, পয়েন্টগুলো বুঝুন, কোরআন শেখার গুরুত্ব, কোরআন আপনি কেন শিখবেন। আমি আপনাদের সামনে কোরআন কেন আপনি শিখবেন এ বিষয়ে আমি 6টা পয়েন্ট তুলে ধরবো। কয়টা পয়েন্ট? 6টা। প্রত্যেককেই কিন্তু এই 6টা পয়েন্ট মুখস্থ করা লাগবে, এমনি এমনি ছাড়বো না। এক নাম্বার, কোরআন আপনি এই জন্যই শিখবেন, কোরআন শিক্ষা আল্লাহ তাআলা আপনার জন্য নফল করেছেন, আর একটু জোরে বলেন, ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদিনা জিব্রিল যখন সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, নবীজিকে এসে বললেন ইকরা, নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন জিব্রিল আমিন নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। আমার নবীর এমন অবস্থা হল, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। নবীজিকে দ্বিতীয়বার ছেড়ে দিয়ে সাইয়েদিনা জিব্রিল আমিন বললেন ইকরা, পড়ো। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজিকে তৃতীয়বার আবারও বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। তারপরে ছেড়ে দিয়ে এবার নবীজিকে আছে
এবার নবীজিকে সূরাতুল আলাকের পাঁচটা আয়াত শুনিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ আয়াত নাযিল করলেন, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই ঘটনা কেন শুনিয়েছি? নবীর উপরে পুরো কোরআন একদিনে নাজিল হয় নাই, নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। আর সর্বপ্রথম শব্দ নাজিল করে বলা হয়েছে, নবী কিতাব আপনি পড়ুন। আপনি মানতে হলে তো এটা জানতে হবে, জানতে গেলে কি করতে হবে? আপনি কেমন মুসলমান হয়েছেন? আপনি কোরআন এখনো শিখলেন না, আপনি কেন শিখেন না? এখন বর্তমান যুগে কোরআন অনেকে শিখে না, কয় আমরা এখন মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের যুগে বাস করছি, এই মোল্লাদের কিতাব হুজুরদের এই কিতাব বুঝি আমরা পড়ব? আমরা বিজ্ঞান মনস্ক, বাস্তবিক মানুষ, এরকম আছে না? নাই। কিপ ইন ইওর মাইন্ড, মনে রাখবেন, কোরআনুল কারীম মোল্লাদের কিতাব না, হুজুরদের কিতাব না। যে বিজ্ঞানের যুগে বসবাস করে, তথ্য প্রযুক্তির বড়াই আপনি করেন, এই তথ্য প্রযুক্তি আর বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছিয়ে আছে। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন এন্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। বরং বিজ্ঞান এখন যা জেনেছে কোরআন তা জানিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। পড়েন তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কত বছর আগে? আপনি বিজ্ঞানের যে ফুটানি করেন, আপনার বিজ্ঞান এত পিছে কোরআন থেকে, 1500 বছর পিছিয়ে। শোনেন, আমি তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ, কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝবেন কি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি কেমন, এবারে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টার বা সমতল। বিজ্ঞান এগিয়ে গেল, এগিয়ে যেতে যেতে যখন 1597 সাল আসলো, এখন 2000 কত সাল। এই যুবক এবং ছাত্র ভাইরা শোনো, যারা কলেজে বিশ্ব, এখানে তো পাশে বিএল কলেজ আছে, এখানে মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকে এসেছে, তোমরা ভালো করে শোনো, তোমরা তো সব শিখে ফেলেছো, তোমরা আইএলস টুফেল জিআরই করে চমৎকার ইংরেজিতে কথা বলতে পারো, কোরআন শিখলে না, মনে করছো এটা আর কি হুজুরদের কিতাব? এবার বুঝো, এটা হুজুরদের কিতাব না তোমার জ্ঞান অর্জনের কিতাব, বুঝো ভালো করে। 1597 সালে এবার ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে দেখলেন পৃথিবী আসলে সমতল না, চ্যাপ্টাও না। তিনি বললেন, আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে গোল। 1597 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল, আজকের 2022 সালে বিজ্ঞান কি সেই জায়গায় আছে না আরও এগিয়ে গিয়েছে? বিজ্ঞান উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করল। আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজ প্রমাণিত হয়েছে তা ভুল। তাহলে পৃথিবীর আকৃতি কেমন? কি ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা কথা বলেন? হ্যাঁ, ইয়েস, ডিম্বাকৃতি। আপনার এই বিজ্ঞান পৃথিবীর সেই পৃথিবীর আকৃতির ব্যাপারে মাত্র 1 বছর আগে সমাধান দিয়েছে। আর যেই কোরআনকে আপনি মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব কিংবা মধ্যযুগীয় কিতাব মনে করেন, ওই কোরআন আপনার ফুটানি মার্কা বিজ্ঞান থেকে, আরও 1500 বছর আগের লেটেস্ট কিতাব, যেই কিতাবে আল্লাহ এই পৃথিবীর আকৃতির ব্যাপারে আরও 1500 বছর আগে বলেছেন, ওয়াল আরদু বাদা যালিকা দাহা। ওলামায়ে কেরাম যারা আছেন এখানে, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন, উট পাখির ডিমকে বলা হয় দাহা। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াল আরদু বাদা যালিকা দাহা, এই পৃথিবীকে, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাকে, একটু জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনার বিজ্ঞান কোরআনের কাছে কত পরিত্যক্ত আরও শুনেন আপনি। কোরআনে তো 6000-এর উপরে আয়াত আছে, আমার 1500 আয়াত জানা আছে যা শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলা হয় বাসমাহ, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলায় আমরা বলি আঙ্গুলের ছাপ। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা?
এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আপনি পাসপোর্ট অফিসে যাবেন, দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই। আপনি বিদেশে যাবেন, ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন ক্রস করার সময় 10 আঙ্গুলের ছাপ নেবে। মোবাইল ফোন ইউজ করেন, সিম রেজিস্ট্রেশনে গেলে 10 আঙ্গুলের ছাপ নেয়, কারণ আঙ্গুলের ছাপ অভিন্ন, একজনের সাথে আরেকজনের মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আমার সভাপতি সাহেবের সাথে আমার ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল, আপনাদের সাথে আমার মিল নাই, আমার সাথে আপনাদেরও কোনো মিল। এখন 2022 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্যই জানত না। সর্বপ্রথম এটা ইংল্যান্ডে আবিষ্কার হয়েছে 1856 সালে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপর গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই সাইন্টিফিক তথ্য তিনি মানুষকে জানালেন যে এই ফিঙ্গারপ্রিন্টের কথা আপনার বিজ্ঞান মাত্র 160-170 বছর আগে জানিয়েছে। যে কিতাবকে আপনি মুল্লাদের কিতাব, মৌলবীদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন, ওই কিতাবের ভেতরে আরো 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের এই কারিশমাটিক তথ্য যিনি জানিয়েছেন তিনি কে? কোরআনুল কারিমের 75 নম্বর সুরা সূরাতুল কিয়ামাত 3 এবং 4 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যারা ধারণা করে, যারা মনে করে মানুষ যখন মরে যাবে, মানুষ মরে যাওয়ার পরে তার দেহের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর অঙ্গ প্রত্যঙ্গ সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে জিন্দা করবে? এই কথা যারা বলে, আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে বললেন বান্দারে শোনো, তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই কেবল আমি জোড়া লাগাবো না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা, হাতের আঙ্গুলের এই ছাপগুলো পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে সবাই বলেন তো, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনাদের এই বিজ্ঞান ঘুরাঘুরি সমস্যার সমাধান দিতে গিয়ে তারা নিজেরাই মাথা ঘুরে পড়ে গেছে। সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। সর্বপ্রথম টলেমি বলেছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। এরপরে 1556 সালে, সরি 1512 সালে নিকোলাস কোপার্নিকাস বলল টলেমি যা বলেছে সব ভুল, আমরা দেখলাম পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তোমার মাথাও ঘুরে, আমার মাথাও ঘুরে। যে ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান মাত্র 100 বছর আগে দিয়েছে, মোল্লা মৌলবীদের কিতাব আপনি কোরআনকে বলেন, এই কোরআন তো এখনোমি আপনি পড়লেন না, বুঝলেন না, যদি পড়তেন আর বুঝতেন এমন কথা কখনো বলতেন না। কোরআনুল কারিমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিন খুলে দেখুন, এই সমস্যার সমাধান রব্বুল আলামিন 1500 বছর আগে দিয়েছেন। ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিল হাত্তা বলছেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি একটি আলাদা মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার ওই মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চাঁদের নাগালে যেতে পারে না, দিন কখনো রাতের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী সন্তরণ করছে। তাহলে সবাই জুড়ে বলেন তো, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন যদি আগে হয়, যুবকেরা তোমার তো উচিত ছিল কোরআন আগে শিখা বিজ্ঞান পরে শিখা।
কিন্তু তুমি করেছো কি? আর মা বাবাদেরকে বলবো, গার্ডিয়ানদেরকে, আপনারা যদি তালে তালে তাল মিলাইয়া বলেন হুজুর কুরআন আগে, তো বাচ্চাকে অলে বেলে এলে বেলে পড়াইতেন পরে তারে কুরআন শিখাইতেন আগে, করেছেন কি আপনি? মনে করছেন হুজুররা আর কি জানে? হুজুররা সব জানে, একটু ঠুনকা মেরে দেখেন জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। সন্তানগুলোকে কোরআন শিখান। আপনি জানেন এই কোরআন কত অমুসলিমরা পড়ে পড়ে এরা কনভার্টেড মুসলিম হয়েছে? আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান, না জেনে না বুঝে গুরু খাইয়া মুসলমান, আর এরা কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে কোরআনের মিরাকল জেনে মুসলমান হয়েছে। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে এসে নিজেই তার জীবনের ভুল খুঁজে মুসলমান হয়েছে। আল্লাহ আকবার, কি আজীব কিতাব, কি আজীব কিতাব। অমুসলিম যদি কেউ হয় অন্য ধর্মের, আমি তাকে বলবো ভাই আপনিও কোরআন পড়েন, আপনি ইমান না এনে আপনিও যদি কোরআন পড়েন, আমি আপনাকে বলছি আপনি বেনিফিটেড হবেন, আপনি জ্ঞানগত সমৃদ্ধি পাবেন। আর আপনি ইমান যদি এনে ফেলেন, সুবহান আল্লাহ, দুনিয়া আখেরাতে আপনি সফল হয়ে যাবেন। এটা জ্ঞানের কিতাব, বিজ্ঞানের কিতাব। এই কোরআন আপনি শিখলেন না, এই HSC পরীক্ষার্থী যারা কিছুদিন আগে তোমরা রেজাল্ট পেয়েছো, তোমরা তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, আবার যারা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করেছো, তোমরা BCS ক্যাডার হওয়ার জন্য এক বছর ছয় মাস দেড় বছর কোচিং করতে পারো, করো, অসুবিধা নাই, তোমাদের কেরিয়ার সুন্দর হোক সেটা আমরাও চাই। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি যদি BCS ক্যাডার হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ছয় মাস এক বছর একটানা কোচিং করতে পারো, বাবার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারো, তুমি কেন জীবনটাকে সুন্দর করে সাজাবার জন্য, আখেরাতমুখী করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তুমি কেন এখনও কোরআন শেখার জন্য কারো কাছে যেতে পারলে না, কেন এখনও শিখতে পারলে না? ছাত্র ভাইয়েরা তোমাদের বিবেককে প্রশ্ন কর। যাদের বয়স 40-50 বছর হয়ে গেল, এই সময় আপনাকে দিয়েছেন কে? হোয়াট ইজ লাইফ, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, জীবনের সংজ্ঞা কি? সময়ের সমষ্টির নাম হলো জীবন। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, হে আদম সন্তান, তুমি তো সময়ের সমষ্টি ছাড়া আর কিছুই নও, যখন তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। আরবের আরেক কবিতার কবিতায় লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসসা লাহু জুজআ। তিনি আরো সুন্দর করে বলেছেন, তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই না, যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তোমার জীবনের কিছু অংশ ক্ষয় এবং লয় হয়ে যায়। এই জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর কিতাব এখনো পড়লেন না, অথচ এই কোরআন শেখা ফরজ করে দিয়েছেন কে? অনেকে আছে কই হুজুর এটা কঠিন লাগে না, পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে কোরআন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন কোরআনের লফজ, কোরআনের শব্দগুলো সহজ, হাদিস মুখস্থ করতে গেলে দেখবেন মনে থাকে, থাকে না, মনে থাকে, থাকে না, কিন্তু কোরআনের ওয়ার্ড ভার্স এত সহজ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য বুঝার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি। এটা সহজ না হলে আমার হাফেজরা 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় রাখতো কিভাবে? কিভাবে রাখতো বলেন? দ্য নাম্বার অফ দ্য পিপল who have memorized the holy book Quran is countless. পৃথিবীতে কোরআনের যত মুখস্থকারী আছে অগণিত, হিসাব করা যায় না। বলেন কোরআনের যত হাফেজ পৃথিবীতে আছে অন্য কোনো বইয়ের এত হাফেজ পৃথিবীতে আছে? আরে ভাই পৃথিবীর হিসাব বাদ দেন, বাংলাদেশের হিসাব বাদ দেন, খুলনা বিভাগ খুলনা শহরের হিসাব বাদ দিয়া দৌলতপুরের হিসাব করেন, এই দৌলতপুরেই দেখবেন খুঁজলে শত শত হাজার হাজার হাফেজ আছে। অন্য কোনো কিতাবের এত হাফেজ আছে? এটা সহজ না হলে মুখস্থ করতে কেমনে? আপনারা পড়ুন, দেখেন আমেরিকার মানুষকে, ইংল্যান্ডের মানুষকে, আমি তো সিলেটি মানুষ, সিলেটি ফুয়া না নেই, তো আমার আত্মীয় স্বজন তো বেশিরভাগই আমেরিকা লন্ডনে থাকেন, তো আমেরিকানরা ব্রিটিশরা বা ব্রিটেনে যারা বাস করে এদেরকে আমাদের আত্মীয় স্বজনরা মাঝে মাঝে বাংলা বলানোর চেষ্টা করে, কিন্তু তারা প্রপারলি পারে না। আমরা বলি কেমন আছেন, কেমন আছেন মানে চেষ্টা করে,
এটা শুনেন, কেন বলছি বুঝেন, আমরাও যখন ইংরেজিতে কথা বলতে যাই, হয়তো যারা আইএলস করছে, টুফেল করছে, জিআরই করছে, এরা হয়তো ব্রিটিশদের মতো প্রোনাউন্সিয়েশন শিখেছে, কিন্তু সবাই তো পারে না। যেমন আমরা এখনও বলতেছি পাওয়ার, আসলে এটা পাওয়ার না, এটা পাওয়ার, তাই না? এরকম অনেক প্রোনাউন্সিয়েশন আছে, এগুলো আপনাকে শিখতে হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, এক ভাষার মানুষ অন্য ভাষায় কথা বলতে গেলে কিছু ঝামেলা লাগে, সুবহানাল্লাহ। কিন্তু দেখুন, কোরআন যে দেশের মানুষই হোক সুন্দর ভাষায় কোরআন পড়ে, সুবহানাল্লাহ। এই দেশের হাফেজরা এত, আমি ব্রিলিয়ান্ট বললে কম হবে, এরা ট্রিলিয়ান্ট। এই যে কিছুদিন আগেও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড সব বাংলাদেশি সুবহানাল্লাহ পড়েন। ভাষা বাংলা, বাংলা ভাষাভাষী ছেলেরা আরবিয়ান প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে তারা ফার্স্ট হয়ে যায়, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কোরআন শিখবেন, কারণ কোরআন শেখা ফরজ করে দিয়েছেন কে? নিজের সন্তানগুলোকে কোরআন শেখান। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শেখান, এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। আল্লাহু আকবার। আপনার ছেলে মেয়েকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পড়ে আলিফ বা তা থা শেখাবেন আগে। কেন? ওয়াই? এদেরকে যদি আপনি দিনী শিক্ষা না দেন, এরা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু অমানুষ হবে, মানুষ হইতে পারবে না। তাকে আপনি ও লেভেল এ লেভেলে পড়াশোনা করিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, সে ঢাকায় গিয়ে ফ্ল্যাট নিয়ে থাকবে। যাকে আপনি এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছেন, অফিসার বানিয়েছেন, আপনার খোঁজখবরও নিবে না, এমন কুসন্তান আছে না? নাই। অনেকেই তার মা বাবাকে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে রেখেছে। সেদিন টেলিভিশনে দেখলাম, দুই তিন সপ্তাহ আগে নিজের বাপ মারা গিয়েছে, দুই ভাই বাপের লাশ কবর না দিয়ে তারা জায়গা জমির ভাগ বাটুয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এগুলো কিসের ফসল? এগুলো দিন দিনই শিক্ষা না দেওয়ার ফসল। আর দিনই শিক্ষা যারা পেয়েছে, সে তার বাপ মরার পরে তার বাপকে কেমনে জানাজা দিবে, নিজেই মামতি করবে, এটার জন্য সে দেওয়ানা হয়ে যায়, ঠিক কি না? দিনই শিক্ষা না দেওয়ার কুফল হলো এগুলো। অনেক জায়গায় গেলে কই, হুজুর আপনি একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। আমি বললাম, ওয়াজ ঘুরে দেন, মা বাবার খেদমতের ওয়াজ বাংলাদেশে বহু হয়েছে, এবার ওয়াজ করেন সন্তানদেরকে কীভাবে লালন পালন করা দরকার। আমরা সন্তানদেরকে ঠিকভাবে লালন পালন করি না, সন্তানগুলো নষ্ট হয়। ওই যে দিহান আনুষ্কার কাহিনী জানেন না, কোথায় মা বাপ কোনো খোঁজখবর রাখে না। এরপরে কোনো একটা কিছু হইল, প্রশাসনের কাছে গেল, প্রশাসন যদি একটু তদন্ত করতে লেট হয়, প্রশাসনের ঘাড়ে দুষ চাপাই দিল। সব জিনিস কি সরকার আর প্রশাসন এসে দেখবে নাকি? আপনি নিজের মতো করে চলাফেরা করবেন, চলাফেরা করার সময় আপনি আমেরিকান স্টাইলে করেন, আর বিচার চাওয়ার সময় সৌদি স্টাইলে চান, আশ্চর্য ব্যাপার। এক ব্যাককল, আপনারা কি খুলনায় ব্যাককল বলেন না বেকুব বলেন? এক ব্যাককল গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে। আচ্ছা বলেন তো, গাছই লাগায় নাই, হ্যাঁ কি ফল পাবে? আরে বোকা, আগে তো গাছ লাগাতে হবে, তারপর সেখানে পানি ঢালতে হবে, সেটাকে পরিচর্যা করতে হবে, এরপরে ফলের আশা করা যাবে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, তেমনি সন্তানকে সঠিকভাবে লালন পালন না করে ওই সন্তানের কাছ থেকেও খেদমতের আশা করাও বোকামি। এই জন্য সন্তানগুলোকে কোরআন শিখান, সন্তানগুলোকে নামাজি বানান। আমার মা বোনরাও তো মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, তাদেরকেও বলবো, সন্তানগুলোকে দয়া করে আপনারা কোরআন শিখান, এই দুনিয়া থাকার জায়গা নয়, সবাই আমরা দুনিয়া থেকে চলে, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম দ্যাট, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ দ্যাট, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে, সবাই আমরা চলে যাব। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে বসে বসে আপনি সওয়াব পাবেন, যদি সন্তানটাকে আপনি দিনের রাস্তায় দিনদার বানিয়ে যেতে পারেন। এই জন্য সন্তানগুলোকে দিনদার বানিয়ে যান। আফসুসের কথা কি জানেন, মাঝে মাঝে কিছু যুবক আমাদের কাছে এসে বলে, হুজুর আমার আব্বু মারা গিয়েছেন, জানাজার নামাজ কেমনে পড়বো একটু শিখায় দেন। আহ আফসোস, সে তার বাপ মারা যাওয়ার পরে হুজুরকে এসে বলে, হুজুর আব্বু মারা গিয়েছে, জানাজা কেমনে পড়বো শিখায় দেন। এটা কোন ছেলে রেখে গেলেন? নিজেও তো উষ্টা খাইয়া, উষ্টা বোঝেন আপনারা, আমাদের সিলেটে বলে আর কি,
উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে নাই, সন্তানরা আর কি পুলারে কি নামাজি বানাবে, এটা বেনামাজি বানিয়ে গিয়েছে। আলেম বানানো লাগবে না, সন্তানটাকে দিনের শিক্ষা দিয়ে দেন। আমার এক চাচাতো ভাই আছেন, জার্মানিতে পিএইচডি করছেন, সারা জীবন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু কোরআনের তেলাওয়াত করলে অনেক আলেমরা পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়। আমাদের পারিবারিক শিক্ষাটা এরকম, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অনার্স মাস্টার্স করে পিএইচডি করছেন, কিন্তু কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ চমৎকার। সন্তান এভাবে বানান মিয়া, আপনার সন্তান অলরাউন্ডার হবে, চমৎকার তেলাওয়াত করবে, অনর্গল আরবিতে কথা বলবে, অনর্গল ইংরেজিতে কথা বলবে, বিজ্ঞান জানবে, দর্শন জানবে, তত্ত্ব প্রযুক্তি জানবে, সব জানার দরকার আছে। হুজুর হইলেও হবে না, খেজুর হইলেও হবে না, বুঝেন নাই কথা। এমন হুজুর হইলেন, শুধু কোরআন আর হাদিস জানলেন, আধুনিক বিশ্বে কোরআন হাদিসের এই দাওয়াতকে তুলে ধরতে হলে আধুনিক যুগে এই তত্ত্ব প্রযুক্তিতে আপনাকে এক্সপার্ট হওয়া লাগবে। কোথাও বলা হলো একটা কনফারেন্স রুমে আপনি একটু স্লাইড প্রেজেন্টেশন করে আপনি একটু কথা বলেন, আপনি কম্পিউটারের মাউস ধরতেও জানেন না, কীভাবে স্লাইড মেক করতে হয় সেটাও জানেন না, না এই যুগে আপনাকে এগুলো জানতে হবে। এজন্য কোরআন হাদিসও জানবেন, বিজ্ঞান ইংরেজি তত্ত্ব প্রযুক্তি সব জানবেন, পাশাপাশি আপনি শুধু ইংরেজি শিখলেন, বিজ্ঞান শিখলেন, কোরআন জানেন না, হাদিস জানেন না, এটাও হওয়া যাবে। দিনী শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। এখন তো ধর্ম শিক্ষাকে পরীক্ষা থেকেও বাদ দেওয়া হয়েছে। আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আমরা সবাই একটা পরিচয়ে পরিচিত, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি সন্তানদেরকে দিনী শিক্ষা দিলে সন্তানগুলো নৈতিক মূল্যবোধ সম্পন্ন হবে। এই যে মাদক, আমাদের যুব সমাজকে মাদক নষ্ট করে ফেলতেছে। মাদকমুক্ত বাংলাদেশের জন্য সরকার কাজ করছেন, প্রশাসন কাজ করছেন, আমরা মসজিদে, এরপরে মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে মাদকের বিরুদ্ধে কথা বলি। এখন মাদকের বিরুদ্ধে আমরা কথা বললাম, অন্যদিকে যদি মাদক সহজে পাওয়া যায় তাহলে বলেন তো দেখি যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে, ফেরানো যাবে না। গত 5 দিন বা 6 দিন আগে সিলেটের বিয়ানীবাজারে তাজপুর গ্রামে এক ঘটনা ঘটছে। মুক্তিযোদ্ধা বাবা, ওনার সন্তান এডিক্টেড, মাদকাসক্ত, বললেন বাবারে আর মাদক খাইস না, নিজেকে তো শেষ করে ফেললি, বাবা বাধা দিয়েছে। কেন বাবা বাধা দিল? সন্তান হাতে কুড়াল নিয়ে তার বাবার মাথাকে দুই ভাগ করে ফেলেছে। ঐশীর কথা মনে নাই, তার মা বাপকে জবাই করে ফেলেছে। এখন আপনি যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হন, মাদক নির্মূলের জন্য আপনি যদি আপনার জায়গা থেকে কাজ না করেন, ভাইরে কপালে খারাপই থাকলে আপনার পুলামাইয়ারও মাদকাসক্ত হইয়া ঐশীর মতো আপনারও জবাই করে দিতে পারে। এজন্য সবাইকে দল মত ভুলে গিয়ে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, একটি সুন্দর সমাজ গঠনের স্বার্থে সবাইকে এই মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মাদকের ব্যাপারে সবাইকে দল মত ভুলে গিয়ে সোচ্চার ভূমিকা পালন করা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের দেশের অভিভাবক। আমরা সংসদে বক্তৃতায় শুনেছি তিনি তাহাজ্জুদ গুজারি মানুষ, তিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ, তিনি ধার্মিক বাবার সন্তান। ওনার বাবা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনাকে মাফ করে দিন, ইসলামিক ফাউন্ডেশনেরও তিনি প্রতিষ্ঠাতা। নিশ্চয়ই দিনের প্রতি তার ভ্রাতৃত্ব, দিনের প্রতি তার ভালোবাসা ছিল। ওই যে ভাষণটাও কত সুন্দর, বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা। তার মানে ইনশাল্লাহ বলেছেন, বোঝা গিয়েছে যে ধর্মের প্রতি তার আলাদা একটা টান ছিল। তিনি ওই বাবার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে তো এদেশের নাগরিক হিসাবে আমরা দাবি করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা আপনার কাছে দাবি করছি, আমরা চাই আপনি একজন তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রী হিসাবে আপনার অধীনে পরিচালিত সেই সংসদের ভেতর থেকে মাদক বা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধি মানা নয়। আমরা আশা করি আপনার মতো তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্তের নামাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে, আমরা আশা করি আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে মাদক নির্মূলের আইন হবে।
নিয়ন্ত্রণ নয়, আমরা মাদকের নির্মূল চাই, ঠিক কি না? এই মাদক বাড়লে অনেক সমস্যা বাড়বে। আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার কথা শুনে করেন, 100 জন লোক যেখানে মদ খায়, মদের দোকানের অনুমতি দেওয়া হলো, অলিতে গলিতে যদি এরকম মদের দোকান থাকে, রাস্তাঘাটে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মাথায় একটু ঘুরানি মারছে, কয় বোতল একটা মাইরা দেই, এক বোতল মাইরা দিয়ে যদি গাড়ি চালায়, গাড়ি কি রাস্তাঘাটে থাকবে না খালে বিলে নদীতে পড়ে যাবে? তাহলে মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট তত আরও। জানেন কি, আপনি এভাবে কি কখনো ভেবেছেন, মাদক যত বাড়বে দাম্পত্য কলহ এবং নারী নির্যাতন বাড়বে? কীরকম, আমার এলাকায় ঘটনা একটা ঘটছে বলবো। এক লোক মদ খাইয়া এমন বেতাল মাতাল হয়েছে বাড়িতে, আসলে তো সেন্সলেস হয়ে গিয়েছে, বোতল খাইয়া ফেলছে মনে হয় কয়েকটা, বাড়িতে এসে বলতেছে তার বউকে, আম্মা খাইছেন? বউ কোনটা মা কোনটা চিনে না। এখন মদ খাইয়া এসে তার বউ পিটায়, মদ খাওয়ার টাকা নাই, যৌতুকের জন্য বউ পিটায়, কয় তোর বাপের বাড়ি থেকে গিয়া টাকা আন। তাহলে বলেন মাদক যত, নাউজুবিল্লাহ পরে বললেন বুঝেন আগে, তাহলে মাদক যত বাড়বে নারী নির্যাতন বাড়বে না কমবে? মাদক যত বাড়বে যুব সমাজ তত ধ্বংসের দিকে যাবে। এই জন্য আমরা বলতে চাই, যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, নারী নির্যাতন বন্ধের জন্য, সমাজকে ধ্বংস থেকে বাঁচাবার জন্য মাদক নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করে রাখবে। মাদক, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ, এই তিনটি জিনিস সমাজের জন্য অভিশাপ, ঠিক কিনা? এই তিনটি জিনিসকে নির্মূল করার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে কাজ করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সন্তানকে এমন সন্তান বানান, আপনি মারা যাওয়ার পরে সন্তান যেন নামাজে ইমাম, মানে জানাজার নামাজটা যেন ইমামতি সে করতে পারে। এই জন্য আলেম হওয়া লাগবে না, এটা কে বলেছে আলেম হওয়া লাগবে? সে যদি নামাজ বিশুদ্ধভাবে পড়াইতে পারে, সেই হচ্ছে আপনার জানাজার নামাজের একেবারে পারফেক্ট লোক। আচ্ছা বলেন তো, আপনি মারা যাওয়ার পরে অন্য একজন হুজুর এসে যদি জানাজাটা পড়ায়, আপনার ছেলের মতো আবেগ কি আসবে? না, আমি আমার বাবার জানাজার নামাজ ইমামতি করলাম, তখন আমি ছোট ছাত্র ছিলাম, এখনও ছোট, কিন্তু এখন তো বয়স 30-এর কাছাকাছি আছে, তখন তো আরও ছোট, তখন আমি আলিমে পরিমাত্র, আমি আমার বাবার জানাজায় যখন ইমামতি করলাম, এই উদাহরণটা দিচ্ছি কি জন্য, বোঝানোর জন্য, আমি যখনই আমার বাবার জানাজায় ইমামতি করলাম, প্রত্যেকটি তাকবীর দিতে গিয়ে কলিজাটা যেন মোচুর দিয়ে উঠল, চক্ষু থেকে অজর ধারায় পানি পড়ল, আমার জায়গায় অন্য কেউ হলে সেটা হতো? এটা জীবনের সফলতা, এটা জীবনের সফলতা। সন্তানকে দিনই শিক্ষা দিয়ে যান, এই সন্তান যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এটা সফলতা, এটা সফলতা। তাহলে বলেছিলাম কোরআন প্রথমে আমরা সবাই কি করব, শিখব, কারণ কোরআন শেখা ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, সন্তানটাকে কোরআন শেখান কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এমন সম্মানিত করবেন। সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, বলেন তো আজ যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডেকে নিয়ে আপনাকে যদি একটা ক্রেস্ট দেন, আপনার সম্মান তখন বাড়বে না কমবে? এবার শুনেন, সন্তানগুলোকে যদি আপনি কোরআন শিখিয়ে যান, নবীজি বলেছেন মান ক্বরআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ইউলবিসু ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন যে এই লোক কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে, এমন করে সন্তানকে যারা গঠন করে, ওই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরিধান করাবে। এজন্য সন্তানগুলোকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন কেন শিখবেন? 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ সফলতার চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ। এখন বলেন তো, নামাজের মধ্যে কোন কিতাব থেকে পড়তে হয়? মনে করেন কেউ একজন নামাজি ইমামতিতে দাঁড়াইছে আপনাদের এলাকায়, আল্লাহ আকবার, কোরআন না এবার বুখারি শুরু করছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলতপুরের মানুষ বলবে হুজুর কি বিয়াক্কল হয়ে গেল নাকি, কারণ সবাই জানে নামাজ শুরু করলে কোন কিতাব থেকে পড়তে হয়। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
কিতাবের সুরা? আল কোরআন। কোন কিতাব? তো নামাজে কোরআন তেলাওয়াত করা লাগে। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন পড়তে না পারেন, আপনার তো পাঁচ ওয়াক্তের নামাজ একেবারে বিফল হয়ে যাবে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের জন্য কোরআন শেখা আপনার জন্য কম্পালসারি, নট অপশনাল, এটা হচ্ছে কম্পালসারি। পয়েন্টগুলো মনে রাখবেন। এক নম্বর কি বললাম? কোরআন এজন্য শিখবেন, কোরআন শেখা কি? আরো জোরে বলেন। কেউ পাবলিক ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, ভালো করে শুনেন। এক নম্বর, কোরআন শেখা এজন্য কোরআন শিখবেন। দুই নম্বর, কেন কোরআন শিখবেন? বিশুদ্ধ নামাজ আদায়ের জন্য কোরআন শেখা বাধ্যতামূলক। নাম্বার থ্রি, তিন নম্বর, কোরআনের প্রচারের জন্য কোরআন শিখবেন। কোরআন শুধু নিজে নিজে শিখলেই হবে না। যদি কোরআন শুধু নিজে নিজে শিখলেই হতো, তাহলে নবীজির উপর কোরআন নাজিল হওয়ার পরে নবীজি একা একা তেলাওয়াত করতেন, একা একা আমল করতেন। কিন্তু নবীজি কি একা একা তেলাওয়াত আর আমল করেছেন নাকি? না, বরং এই কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্ব। হে নবী, হে রাসূল, আপনার কাছে যা এসেছে আপনি তা মানুষের কাছে পৌঁছে দেন। নবী দুনিয়া থেকে চলে গেলেও নবীর উম্মত হিসাবে সেই দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এগুলো করার জন্য কোরআন জানার দরকার আছে না? না। তাহলে কোরআন তিন নম্বর এই জন্য শিখবেন, কোরআনের প্রচার করতে হলে কোরআন আপনাকে শিখতে হবে। চার নম্বর, কোরআন আপনি এই জন্য শিখবেন, কোরআন না শিখলে আপনি হেদায়াত পাবেন, কারণ এই কিতাব হেদায়াতের কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীমের তিন নম্বর সুরা, সুরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত এবং উপদেশ সম্বলিত কিতাব। তাহলে কোরআনের হেদায়াত পাওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, কোরআন আপনি কেন শিখবেন? কারণ কোরআনে আপনার জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই? ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দ্য হোলি কোরআন। ঠিক কি না? কোরআনে কিছু বাদ আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেছেন, বান্দা তোমার জন্য যা দরকার সব কোরআনে দিয়েছেন। কি এই জন্য জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করবেন, কিভাবে আপনি নিজে চলবেন, পরিবার চালাবেন, ব্যবসা চালাবেন, অর্থনীতি চালাবেন, সমাজ চালাবেন, রাজনীতি করবেন, পররাষ্ট্রনীতি চালাবেন, কিভাবে আপনি সব কিছু করবেন, সব কোরআনে নাই। নাই, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, নাম্বার সিক্স, ছয় নম্বর হচ্ছে জান্নাত উপযোগী জীবন গঠনের জন্য কোরআন আপনাকে শিখতে হবে। কারণ কোরআন কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। কোরআন কিসের পথ দেখায়? দলিল কি? আল্লাহ কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর। কথাটা কার? আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই কিতাব আমি আপনার কাছে এজন্য নাজিল করেছি যেন এই কিতাব দিয়ে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা আপনি দেখাতে পারেন। তাহলে কোরআন শিখা লাগবে কয়টি কারণে? আরো জোরে, কয়টি? আরো জোরে, কয়টি?
দেখি ছয়টা মুখস্থ করছেন কিনা, তা ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে দেখি। এক নাম্বার কি বলেছিলাম বলেন, আমি কিন্তু সচরাচর যেভাবে ওয়াজ হয় এভাবে ওয়াজ করি না। আকিজের মাহফিলে গিয়েছিলেন না? গিয়েছেন, সেখানেও আমি পয়েন্ট ভিত্তিক কথা বলেছি না? এখানেও সেম হচ্ছে, ওখানে কোরআনের বৈশিষ্ট্য বলেছিলাম। আর এখানে আজকে তিনটা ধাপে আলোচনা হবে। প্রথমে বললাম কোরআন আপনি কেন শিখবেন। এক, কোরআন শিখা আপনার জন্য ফরজ করেছেন কে? নিজে শিখবেন, পরিবারের সবাইকে। দুই নম্বর, কেন কোরআন শিখবেন? পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য। সারা জীবন যে নামাজ পড়া একদম কপালে দাগ ফেলাই দিয়েছেন, এই নামাজ শেষ যদি কোরআন তেলাওয়াত ঠিক। তিন নম্বর, কোরআন প্রচারের জন্য কোরআন আপনাকে শিখতে হবে। চার কি বলেছি? ইয়েস বাবা, একদম পারফেক্ট। পাঁচ নম্বর কি বলেছি? সকল সমস্যার, জীবনের সব সমস্যার সমাধানের জন্য। ছয় নম্বর, জান্নাতের রাস্তা। তাহলে প্রথম পয়েন্ট কি হলো? কোরআন আমরা কেন শিখব। এবার আসুন, কোরআন না শিখলে কি হবে? প্রথমে বললাম কোরআন শিখলে কি হবে, এখন বলবো না শিখলে কষ্ট হচ্ছে না শেষ করে দিব। এখন তো যে পয়েন্টে আসছি এটাই গুরুত্বপূর্ণ। কোরআন না শিখলে, না জানলে, না মানলে কি হবে? এবার বলবো সংক্ষেপে আরো নয়টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? আরো জোরে ভাবিয়েন না যে হুজুর অনেক লম্বা করবে না, এগুলো শর্ট। এক নাম্বার, কোরআন না শিখলে, না পড়লে, না জানলে কোরআন লানত দেয়। কি দিবে? আমরা তো সবাই জানি যে কোরআন এমন কিতাব, এটা না বুঝেও কেউ পড়লে প্রত্যেক হরফে কত নেকি, হ্যাঁ বিশুদ্ধ করে পড়লে নেকি পাওয়া যায়। কিন্তু রুব্ব করি উলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, কোরআনের এমন কিছু তিলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়, অভিশাপ দেয়। তারা কারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল। এটা এক্সাম্পল, এরকম অনেকে নিজের মতো করে কোরআন পড়ে আছে না নাই? আল্লাহ বলেছেন তোর মতো না, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহ, তাজবিদ সহ বিশুদ্ধ করে কোরআন পড়। মোল্লার কথা না আল্লাহর কথা। এক নাম্বার, কোরআন শিখবেন না সারা জীবন কোরআনের লানত পাইতে পাইতে আপনার জীবন শেষ। যুবকরা নোট করো পারলে পয়েন্ট করো, কোরআন না শিখলে কোরআন কি দিবে? আরেকটু জোরে বলেন। নাম্বার টু, কোরআন না শিখলে কোরআনের আলোয় জীবন আলোকিত, অন্ধকার জীবন, ব্যর্থ জীবন, নষ্ট বরবাদ হয়ে যাবে জীবন আপনার। কারণ যে জীবনে চলার পথে কোরআনের লাইট নাই, এই পথ একেবারে অন্ধকার পথ, এই পথ গুমরাহির পথ, এই পথ ভ্রষ্টতার পথ, এই পথ জাহান্নামের পথ, ঠিক কিনা? দুই নম্বর কি বললাম? কোরআন না শিখলে কি হবে? কোরআনের আলোয় জীবন আর আলোকিত হবে। ঘরের মধ্যে হয়তো দামি দামি লাইট থাকবে, কিন্তু জীবনে আর কোনো লাইট থাকবে? মনে রাখতেছেন কথা? কোরআন না শিখলে কয়টা কি হবে? নয়টি ভয়াবহ পরিণাম হবে। কয়টি? এক নাম্বার কি বলেছি? কোরআন কি দিবে? আরো জুড়ে। দুই নাম্বার, জীবন কোরআনের আলোয় আলোকিত হবে। তিন নাম্বার, কোরআন যদি আপনি না শিখেন আপনার অন্তরটা কলুষিত হয়ে যাবে, অন্তরে মরিচা ধরে যাবে। নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাউফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। নবীজি বলেছেন যেই দেহের মধ্যে, যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই, সেই দেহ, সেই শরীর বা সেই মন হচ্ছে ছাড়া বাড়ি বা বিরান বাড়ির মতো। ছাড়া বাড়ি বিরান বাজি বুঝেন আপনারা, যেখানে কোনো মানুষ বাস করে না, কুকামাকড় বাস করে এমন বাড়ি। যেই লোকের জীবনে, তার বডিতে কোরআন নাই, হৃদয়ে কোরআন নাই, মেধা বিবেকে কোরআন নাই, এটা পোষা মরা বিবেক, এটা মরা দিল, ঠিক কিনা? দেখুন তো আপনার জীবনে কোরআন আছে কিনা। আজ শিক্ষাঙ্গনে কোরআন নাই, সব পড়ায় এখানে, এখানে বিজ্ঞান পড়ায়, অর্থনীতি পড়ায়, ভূগোল পড়ায়, সমাজ পড়ায়, সব পড়ায়, এখানে শারীরিক শিক্ষাও পড়ায়। এখন শারীরিক শিক্ষাও মানে শারীরিক শিক্ষা শিখায় দেওয়া লাগে। আমি চিন্তা করলাম এখনকার পুচকা পুচকা পুলা মাইয়ারা এত কম বয়সে পাকছে কেমন? এখানে যাদের বয়স ৩০ বছরের উপরে বলেন আপনারা, আমরা কলেজে গিয়ে ১৭-১৮ বছর হওয়ার পরে যা বুঝছি আমরা, এখনকার ৬-৭ এর ছেলে মেয়েরা এর চেয়ে বেশি বুঝে না?
আমি চিন্তা করলাম এই পুচকা পুচকা পোলা মাইয়ারা কম বয়সে পাকছে কেমনে। আমি একটু গবেষণা করলাম, গবেষণা করে বের করলাম এর কারণ হয়েছে দুইটা। কয়টা? দেখুন তো বাস্তবতার সাথে মিল আছে কিনা। এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা কি? আজ সন্তানগুলোকে এমনিতেই ধর্মহীন করে দেওয়ার জন্য ধর্মশিক্ষা বাদ। অন্যদিকে কি করা হয়েছে দেখেন, শারীরিক শিক্ষা একটা বই দেখেন ঢুকানো হয়েছে, এই বইটা আপনি হাতে নিয়েন বাড়িতে গিয়া দেখিয়েন, কিছু কিছু চ্যাপ্টার কিছু কিছু লেসন এমন দেওয়া হয়েছে যা অশ্লীল, যৌন উন্মাদনামূলক, যৌন সুরসুরিমূলক। কম বয়সে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে এই যৌন সুরসুরি যৌন উন্মাদনামূলক এই সকল লেসন ক্লাসের মধ্যে পাঠদানের কারণে অল্প বয়সে এদেরকে যৌনতার দিকে ধাবিত করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কি রাগ করছেন আমার কথায়? সন্তান তো আপনাদেরও আছে, আমাদের সবার সন্তান আছে না? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। আরে বাপ রে বাপ, এখন যার হাতে ফোন একটা আছে তার কাছে দুনিয়ার খবর আছে। দুই বছর তিন বছর বয়সের বাচ্চাদের হাতে আমরা ফোন তুলে দিই। আমরা আগে দেখতাম যে মা বাবারা বাচ্চারা কান্না করলে গিয়া সাথে সাথে কুলে নিত, জড়ায় ধরে আয় আয় চাঁদ মামা শোনাইতো, বিভিন্ন কবিতা শোনায় ঘুম পাড়াইতো। এখন মা বাবা বেশি যান্ত্রিকতা নির্ভর হয়ে পড়েছে, বাচ্চারা কান্না করলে কুলে নেয় না, মোবাইল একটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকে বেবি শার্ট ডুট ডুট ডু লাগাইয়া বাজায় দেখা দর আছে না নাই? আরে বাপরে বাপ, দুই তিন বছরের বাচ্চারা মোবাইলে যেমন স্ক্রলিং করে আমি নিজেও এমন স্ক্রলিং পারি না। আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছি, এতে করে সে ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যার কারণে দেখা যাচ্ছে অল্প বয়সেই সে বিপথে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমি একবার এক জায়গায় গেলাম, একজন আমাকে বলল, হুজুর আমার মেয়ে জেএসসিতে A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। আমি বললাম তাই ভালো করেছেন, কয়েকদিন পরে আপনার জামাইও গিফট করবে। ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত এদের হাতে ফোন দিয়েন না। হ্যাঁ, তাদের ফোনের দরকার স্যারের সাথে অথবা তার অ্যাসাইনমেন্টের কাজে অথবা যে কোনো কাজে ফোন লাগতে পারে। আপনি বলবেন তোমার আম্মু অথবা আমার ফোন নিবা, কাজে লাগবে যখন নিয়ে কল দিবা, নিয়ে কাজ করবা, কাজ শেষ আবার আমার কাছে ফিরাই দিবা। আপনি যদি সচেতন না হন আপনার বাচ্চা তো নষ্ট হয়ে যাবে, এজন্য আপনাকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে। কয়টা কারণ বলছি? হ্যাঁ, দুইটা, অপশিক্ষা আর অপসংস্কৃতি। ঠিক আছে, ওইটা ঠিক আছে। কোরআন ছাড়া বিরান বাড়ি, কলেজে বিশ্ববিদ্যালয়ে সব পড়ানো হয়, তাদের সিলেবাসে যদি কোরআন থাকতো হাদিস থাকতো গুনাহ হইতো না। আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ভাবিয়েন না হুজুর খালি মাদ্রাসায় পড়ছে, এই হুজুর স্কুলে পড়ছে, এই হুজুর মাদ্রাসায় পড়ছে, এই হুজুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অলরাউন্ডার হুজুর। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন হলে গাঁজা রাস্তা না। কেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গাঁজা থাকবে? বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কেবল বই থাকবে, লাইব্রেরি থাকবে। আজ এভাবেই যুবকদেরকে ছাত্রদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যেই বয়সে তাদের হাতে বই খাতা কলম শুভা পায়, এই বয়সে তাদের হাতে বেনসন তারপরে হাবিজাবি কি কি জানি আছে, আরো কয়েক জাতের সিগারেট আমি তো নামও পারি না রে ভাই, এরপরে আছে ইয়াবা গাজা খাজা গাজা কত কিছু দিছে। এই বাচ্চা এই ছেলেগুলোর হাতে যদি কোরআন থাকতো হাদিস থাকতো, কোরআন পড়তো হাদিস পড়তো, ছেলেগুলো আল্লাহওয়ালা নামাজি হয়ে দেশপ্রেমিক হয়ে এরা বিশ্ববিদ্যালয় থেকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য বের হতো, ঠিক কি না? বিশ্ববিদ্যালয়ে সুরি সামারি করতে করতে এরপরে বের হইয়া সুরি সামারি আর ছাড়তে পারে না, আছে না নাই? সুতরাং আমাদের শিক্ষাঙ্গনের ভেতরেও কোরআন দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? কোরআন না শিখার পরিণাম বলছে চার নম্বর, কোরআন যদি আপনি না শিখেন, বলেন যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, খবরদার আমার বাবারা আমার ভাইয়েরা কোরআন না শিখে না বুঝে না মেনে দুনিয়া থেকে যাইয়েন না, নইলে যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। নবীজি যদি কারো বিরুদ্ধে কিয়ামতে দাঁড়ান তাহলে বলেন তো ওই লোকটাকে কে, ওই লোকটার কি নাজাত এরার কোনো সম্ভাবনা থাকবে নাকি?
কোরআনুল করিমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে জীবনে পরিত্যাগ করেছিল, জীবন থেকে কোরআনকে তারা মাইনাস করেছিল, কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, কোরআন মানে নাই, তারা জীবনে যেমন কোরআনকে পরিত্যাগ করেছিল, হাসরের মাঠে আজই কপাল পোড়া লোকদেরকে আমি নবীও পরিত্যাগ করে ছেড়ে দিলাম। এ বাবারা ভাইয়েরা, এখনো কি আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না? এখনো কি আপনার অন্তরের তালা আপনি খুলবেন না? কি ডেঞ্জারাস আয়াত, কি মারাত্মক আয়াত, কি ভয়াবহ আয়াত! আল্লাহু আকবার! নবী আপনার বিরুদ্ধে দাঁড়াবেন, কি মনে করছেন আপনি? নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? পাঁচ নাম্বার পয়েন্ট শোনেন, কোরআন না শিখে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কবর কিন্তু আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। এই কবর বড় মারাত্মক জায়গা, এই কবরের মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি বা ক্লাস নাই, আছে নাকি কোন? বিমানে উঠবেন, দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, এয়ারপোর্টে ঢুকবেন, দেখবেন সাধারণ নাগরিকদের জন্য একটা টার্মিনাল, ভিআইপিদের জন্য আরেকটা টার্মিনাল, ভিআইপিদের জন্য আলাদা আরেকটা টার্মিনাল। বাসে উঠেন, লঞ্চে উঠেন, ট্রেনে উঠেন, দেখবেন বিভিন্ন ক্লাসের সিট আছে। কিন্তু বলেন তো, দৌলতপুরের বিভিন্ন কবরস্থানগুলিতে কি আলাদা আলাদা ক্যাটাগরির কবর আছে নাকি? ক্ষমতাসীন লোকের জন্য যে কবর, ধনীর জন্য যে কবর, গরিবের জন্য, রিক্সাওয়ালার জন্য একই কবর। খুব দামি দামি বিছানায় আপনি ঘুমান, যখন দুনিয়া থেকে চলে যাবেন মাটির বিছানায় আপনি শুয়ে থাকবেন। খুব তুলতুলে নরম বিছানা পরিষ্কার করে বেডরুমে রাতের বেলা ঘুমাতে যা, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরে যখন আপনাকে শোয়ানো হবে, শীতকাল তো চলে গেল, বসন্তকাল চলে আসলো, এখন কবর খুললে দেখবেন ডানে বামে এবং নিচ থেকে শুধু পোকামাকড় উঠে। আবার বর্ষাকালে কবর খোঁড়া হলে দেখবেন শুধু নিচ থেকে পানি উঠে। আপনি মারা যাওয়ার পর পানির মধ্যে, কাদার মধ্যে মানুষ শোয়ায় রেখে চলে আসবে। এই পোকামাকড়ের যুক্ত জায়গা কবরে মানুষ শোয়ায় রেখে আসবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, কোরআন না শিখে কবরে যাইয়েন না, নইলে যখন কবরে আপনাকে রেখে চলে আসা হবে, লোকগুলো ৪০ কদম যেতে না যেতে, কবর তো এমনিতেই বড় সংকীর্ণ জায়গা, মাত্র সাড়ে তিন হাত, আহারে অনেক মানুষ জায়গা জমির জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করে ফেলে, মনে রাখিস তোর সম্পদ, তোর জায়গা মাত্র সাড়ে তিন হাত, ঠিক কি না? এই সাড়ে তিন হাত জায়গাও এমন সংকীর্ণ হয়ে যাবে কোরআন না শিখে গেলে, দুই পাশের মাটি আস্তে আস্তে করে তাকে চাপ দিবে, এমন একটা চাপ মারবে, একটা চাপের সাথে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। এইরকম শাস্তি চলতে থাকবে, তারপরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কিয়ামতের দিন কবর থেকে মানুষকে উঠাবেন কে? আরো জোরে বলেন কে? পাঁচ নম্বর শাস্তির কথা বলছি, কোরআন না শিখলে, না বুঝলে পাঁচ নম্বরে কি হবে শোনে, কবর থেকে যখন মানুষকে উঠানো হবে, ওই লোক যারা কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, এদেরকে অন্ধ করে কবর থেকে তুলবেন কি? আল্লাহ তাআলা সূরা তহা এর ১২৫ নম্বর আয়াত থেকে বলছেন, আমি এদেরকে অন্ধ করে কবর থেকে উঠাবো, যখন এদেরকে অন্ধ অবস্থায় কবর থেকে উঠানো হবে, এই লোকগুলো তখন বলবে, হয়তো দৌলতপুরেরও কেউ কেউ সেখানে থাকতে পারে, তারা বলবে, কালা রব বিলিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আগর আমি তো দুনিয়ায় চশমা ছাড়াই চোখে দেখতাম, কেন আজ আমাকে তুমি অন্ধ করে কবর থেকে উঠালে? আল্লাহ তাআলা তখন বলবেন,
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়াতে তো তোর ঘরে কুরআন ছিল, তোর কাছেই কুরআন ছিল, কুরআন পড়লি না, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কুরআন তুই যেমন ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকা আল-ইয়াউমা তুনসা, আজ তোর মতো গোলামকেও হাশরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। কি ডেঞ্জারাস কথা, কি সাংঘাতিক, কি মারাত্মক কথা। আল্লাহ যদি বলেন তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, যা, আগে বললাম নবী মুখ ফিরাবেন, এখন বললাম কে মুখ ফিরাবে, কে বাঁচাবে আপনাকে? আর জাহান্নাম ছাড়া তো কোনো গতি থাকবে না আপনার। এখনো সময় আছে, কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আমি কোরআন না শেখার পরিণতি বলছিলাম, কয়টা বলছি আরো জোরে বলেন, ছয় নাম্বার। এই যে ফটার ফটার করে কথা বলেন কিন্তু এই মুখ দিয়ে সুন্দর করে কোরআন পড়েন না, কোরআন না শিখে না পড়ে না বুঝে দুনিয়া থেকে চলে গেলে ফডর ফডর কর্নেওয়ালা মুখটাকে বুবা বানায় দিবেন কিয়ামতে। কি আল্লাহ বলছেন, ওয়ানা শুরুহুম ইয়াউমাল কিয়ামতি আলা উজুহিহিম উমিয়াম ওয়া বুকমাউ ওয়া সুম্মা ওয়া হুম জাহান্নাম কুল্লামা নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বলছেন, নবী গো, এই কোরআন আমি আপনার এবং আপনার উম্মতের জন্য নাজিল করেছি, অবশ্যই এই কোরআনের ব্যাপারে মানুষকে জিজ্ঞাসিত করা হবে, কেন তোমরা কোরআন শিখলে না, কেন মানলে না, জবাব দেওয়া লাগবে কার কাছে। এর আগে বলেছিলাম কেন কোরআন শিখতে হবে, কয়টা পয়েন্ট বলছিলাম, এখন বললাম কোরআন না শিখার কয়টা পরিণাম, আরো জোরে বলেন, একটু রিপিট করি দেখি কে কে মনে রাখছেন, কোরআন না শিখলে কোরআন কি দিবে, মাশাআল্লাহ। দুই নম্বর বলেছি, কোরআন না শিখলে কোরআনের আলোয় জীবন আলোকিত হবে না, জাহান্নামের পথে চলে যাবেন। তিন নম্বর, কোরআনবিহীন জীবন হলো বিরান বাড়ির মতো। চার নম্বর বলেছি, রসুল আপনার বিরুদ্ধে দাঁড়াবেন। পাঁচ নম্বর, আল্লাহ কবর থেকে অন্ধ করে ফেলবেন, অন্ধ করে আল্লাহ উঠাবেন। ছয় নম্বর, আল্লাহ আপনাকে মুখ বধির বানিয়ে ফেলবেন। এরপরে সাত নম্বর, কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়াবে। আট নম্বর, কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহকে জান্নাতে দিতে পারবা। নয় নম্বর, আখেরাতে জবাবদিহি করতে হবে কার কাছে। এতক্ষণ তো খালি আজাবের কথা শোনাইলাম, কিছু আশার বাণীও তো দেওয়া দরকার, ঠিক না? নইলে ভাববেন এমন একটা হুজুর আসলো খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে চলে গেল। আমি শেষ করব আশার বাণী দিয়ে। কি দিয়ে? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি বলেছিলাম তিনটা পয়েন্টে আলোচনা করব। এক নম্বর বলেছি কোরআন কেন শিখবেন, পয়েন্ট বলছি কয়টা। দুই নম্বর বলেছি কোরআন না শেখার ভয়াবহ পরিণাম কয়টা। সব শেষে আশা দিয়ে শেষ করব, আমি বলবো যে কোরআন শেখা পড়া বোঝা মানার সাতটা উপকারিতা কয়টা, সংক্ষেপে শেষ করি। দশ মিনিট থাকা যাবে না? খুলনার মানুষ তো ভালো ওয়াজ শুনে, আমি জানি খুলনার মানুষ বসে বসে শুনে, তাইলে শোনেন সাতটা কোরআন মানার উপকারিতা বলবো কয়টা এখন, আর একটু জোরে বলেন। এক নাম্বার, এমন এক কিতাব, সুবহানাল্লাহ, দুনিয়াতে এত কিতাব, আমার লাইব্রেরিতে অনেক বই আছে, লক্ষ লক্ষ বই, কিন্তু কোন বই খুললে দেখলে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে, কোরআন ছাড়া অন্য বই আছে? কিন্তু কোরআন, সুবহানাল্লাহ, তাকাইলেও সওয়াব হয়, তাচ করলে সওয়াব আছে, যখন পড়বেন প্রত্যেক হরফে আল্লাহ দশটা নাকি দিবেন, সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাহ, আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদাহ, ওয়ান-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ। যদিও এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনদের কিছু বক্তব্য রয়েছে, কেউ কেউ হাদিসটিকে দঈফ বলল, কিন্তু হাদিসটাকে আমলের দিক থেকে খাটো করার কোনো উপায় নাই, কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়। আর প্রত্যেক হরফ তেলাওয়াতের সময় আল্লাহ কত নাকি দিবেন, মনে করেন কোরআন খুললেন, পড়লেন আলিফ লাম মিম, কয়টা অক্ষর আছে এখানে? এই যে আমি পড়লাম তিরিশটা নাকি পাওয়া গিয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, অবশ্যই পাবেন, কোরআন তেলাওয়াতেও সওয়াব, শোনায়ও। তাহলে কোরআন মানার উপকারিতা বলছি, কোরআন এক নাম্বার, পড়লেই সওয়াব দেন কে? প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে না? আছে। প্লে স্টোরে গিয়ে মোবাইলের আপনারা কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন তো? আমরা যখন গাড়িতে সফর করি বের করে করে কোরআন পড়ি,
বাসে ঢাকায় যাচ্ছেন, বসে আছেন কোরআন পড়ে, অফিসে বসে আছেন কোরআন পড়ে, কোরআন পড়াটা এখন সহজ না? ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাদ্দিবান, বান্দা তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে? হঠাৎ এই আয়াত বললাম কেন? এই মোবাইল বানাইছে কে? আল্লাহ বানাইছে, এটা না বেতাল হয়ে গেছে, মানুষ বানাইছে। কিন্তু মানুষকে এই মোবাইল বানানোর জন্য জ্ঞান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ বানিয়েছে। এখন কোরআন পড়া আগের চেয়ে সহজ হয়ে গেছে না? তা আল্লাহ বলবেন কি রে, এত নিয়ামত পাইলে, কোরআন হাতের কাছে পেয়েছিল একেবারে, তাও পড়লি না কেন? জবাব দিতে হবে কার কাছে? সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? দুই নম্বর, কোরআন যে পড়ে আর যে মানুষকে পড়ায় সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, পড়বেন না? নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই হচ্ছে সবচাইতে উত্তম যারা নিজেরা কোরআন পড়ে এবং মানুষকে কোরআন শেখায়। দুই নম্বর ফায়দা বললাম। তিন নম্বর হচ্ছে, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, কোরআন যখন আপনি পড়বেন, বুঝবেন, মানবেন, নবীজি বলেছেন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কোরআন কোরআনওয়ালা লোকদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে লোকদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কয় নম্বর বললাম? চার নম্বর, কোরআন যত বেশি তেলাওয়াত করবেন ততই আপনার অন্তর আলোকিত করে দিবেন কে? কোরআন যত তেলাওয়াত হবে, কোরআন যত শুনবেন, আপনার ইমানি চেতনা বেড়ে যাবে। এই জন্য যখন টেনশন হয়, যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, অন্য কোনো কাজ নয় বরং কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মোমিন হল তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর নাম উচ্চারিত করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আরো বেড়ে যায়। তাহলে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত কোরআন শুনবেন, তত আপনার ইমানি চেতনা বাড়ায় দিবেন কে? পাঁচ নম্বর, কোরআন দিয়ে আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, পুরস্কার দিবেন আপনাকে কে? নবীজি বলেছেন ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেন। ছয় নম্বর, যখন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, তখন আপনি দুনিয়া আখেরাতে সফল হবেন এমন ভাবে নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়ায়াদউ বিহি আখারিন, নবীজি বলেছেন নিশ্চয়ই এই কিতাবের মাধ্যমে আল্লাহ কাউকে কাউকে সম্মানিত করেন, আবার এই কোরআনের বিরোধিতার কারণে আল্লাহ কাউকে ধ্বংস করে দেন। দেখেন এই কিতাব কেমন কিতাব। এই কোরআনের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন লৌহ মানব, একজন বড় মাপের কাফের, আর যখনই ইসলাম কবুল করে কোরআনের কাছে আসলেন, লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে। কোরআন এমন কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারা আসে তাদের মর্যাদা বেড়ে যায়। বলুন তো দেখি বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? কি ক্ষুধা লাগছে নাকি? বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি বলেন তো? এই বারোটি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদার মাসের নাম কি? প্রশ্ন যদি করি কি কারণে রমজান মাসের দাম এত বেশি, কারণ এই রমজানে কোরআন নাজিল করেছেন কে? সারা বছরে দেখেন 365 দিন, 365 রাত আছে, তার মধ্যে সবচাইতে ফজিলতের নাম, সবচাইতে ফজিলতের রাত হচ্ছে লাইলাতুল। কি কারণে লাইলাতুল কদর সবচাইতে ফজিলতের রাত? কারণ ওই রাতে কোরআন নাজিল করেছেন কে? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, সবচাইতে দামি ভাষার নাম হচ্ছে আরবি, কারণ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন কে? দেখুন কাঠ দিয়ে সোফা বানানো হয়, টেবিল বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। এই দেখুন এই টেবিলের সাথে আমার পা লাগতেছে, আমি সালাম করি না, ভক্তি বা সম্মান দেখাই না, কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনারা রেহাল বলেন নাকি? এই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রাখা হয়, ওই রেহাল হাত থেকে পড়লে বা মানুষের
পায়ের সাথে লাগলে সঙ্গে সঙ্গে মানুষ ওই কাঠের দুইটা টুকরা রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। বলেন তো কোন কিতাবের কারণে কাঠের দুইটা টুকরার দাম বেড়েছে? আমাদের বাসা বাড়িতে আলনা আলমারি আছে, ওয়ার্ড্রোবের ভিতরে আমরা অনেক কাপড় রেখেছি। যদি আমরা কোনো কাপড় টান দেই, টান দিতে গিয়ে কোনো কাপড় যদি পায়ের তলায় পড়ে যায়, সেই কাপড়গুলোকে আমরা বুকের সঙ্গে জড়িয়ে ধরি না, মুখের সামনে নিয়ে চুমু খাই না। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ জিলবাব বা বস্তনি বানানো হয়, আর সেটাকে দিয়ে যখন আল্লাহর কালাম পেঁচিয়ে ফেলা হয়, ওই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা সঙ্গে সঙ্গে নিয়ে মুখের সামনে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, এই কাপড়টিরও সম্মান বেড়ে যায়। বলেন তো এই কাপড়টিকে কোন কিতাব দিয়ে পেঁচানো হয়েছে? এই এই কাপড় দিয়ে কোরআন নামক কিতাবকে পেঁচানো হয়েছে বলে এই কাপড়ের দামও বেড়েছে না কমেছে? দেখেন এইভাবে কোরআনের সাথে যা লাগে, যা কিছুর স্পর্শ লাগে, তার দাম যদি এত বাড়ে, আমার বাবারা আমার ভাইরা আসেন, আপনারাও কোরআনটা পড়েন, শিখেন, বুঝেন, মানেন, দেখবেন আপনাদের মর্যাদাও বাড়াইয়া দিবেন কে। কোরআন এটা বড় নিয়ামতের কিতাব, এটা আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন। আমার নিজের একটা ঘটনা বলি, আমরা ছয় ভাই এক বোন, সবাই জেনারেল শিক্ষিত, আমি স্কুলে পড়তাম। তা আমাকে যখন আমার বংশের সবাই জেনারেল শিক্ষিত, আমার বাবা স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দিলে, তখন আমার আত্মীয় স্বজনের বা আশেপাশের লোকরাই বলতো যে আপনার মাথা খারাপ হয়েছে, আপনার ছেলেরে হুজুর বানাই দিয়েছে, কী করবে, এত খালি মানুষের ঘরের হাঁস মুরুখ ধরে ধরে খাবে, লিল্লা খাবে, এদিক সেদিক যাবে। আব্বু তখন আমার মাথায় হাত দিয়ে বলতেন, এরা বুঝে নাই, তুমি মন খারাপ করো না, এরা যদি বুঝতো তাহলে আমার মতো সিদ্ধান্ত নিত। উনি বললেন, এই কোরআন তোমাকে একদিন সম্মান আর মর্যাদার শীর্ষস্থানে নিয়ে যাবে। আজ কোরআন না হলে হাসিবুর রহমানের দামও ছিল। এই মানুষগুলো হাসিবুর রহমানকে দেখার জন্য আসে নাই, এসেছে হাসিবুর রহমান এসে আল্লাহর কোরআনের কথা বলবে, কোরআনের জন্য এসেছে। কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় চিন্তাও করতে পারবেন না। আপনি কোরআনের কাছে আসেন, মর্যাদা বাড়ায় দিবেন কি, ঠকবেন না, আপনি কোরআনের কাছে আসুন। সাত নাম্বার সর্বশেষ পয়েন্টটা বলে শেষ করবো, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ, এটা বলার জন্য এতক্ষণ কথা বলব। কোরআন মানার সাত নাম্বার উপকারিতা হলো, কোরআন যদি আপনি এবার জীবনের সব জায়গায় মানেন, আপনি নামাজে যেমন কোরআন মানেন, নামাজের বাইরেও কোরআন মানার দরকার আছে না নাই? নামাজে আমরা কোন বই থেকে তিলাওয়াত করি? নামাজের মধ্যে কোরআন পড়া, কোরআন তিলাওয়াত করা যেমন বাধ্যতামূলক, হে নামাজি ভাইয়েরা, নামাজের বাহিরেও জীবনের আগাগুড়া, জীবনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গোটা জীবনে কোরআন মেনে চলা, কোরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক। কোরআনের আইন মেনে যখন আপনি কোর্ট কাচারি চালাবেন, কোর্ট কাচারিগুলোতে যখন ন্যায় বিচার মানুষ পাবে, যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না হয়, নীরবে নিবৃতে বিচারের বাণী কেঁদে মরবে, নীরবে নিবৃতে দেখবেন নিরপরাধ মানুষগুলো মজলুম হয়ে যাবে। যদি কোরআন দিয়ে বিচার না করা হয়, দেখবেন বেশ্যা মহিলারা বিচিহ্ন দেখায়া জেলখানা থেকে বের হয়ে যাবে, আর কোরআনের দায়ীরা মজলুম হয়ে জেলখানার ভেতর বসে থাকবে। কোরআন দিয়ে যেখানে বিচার হয় সেখানে কখনো বেইনসাফি অবিচার করা হয়? কোরআন দিয়ে যখন কোনো সমাজ পরিচালিত হয়, সমাজের মধ্যে তখন দুর্নীতি হয় না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলার নীতি যদি অবলম্বন করে, ওই সমাজে আর ওই জনপদের জন্য আসমান জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেব। বরকতের দুয়ার তো ঠিকই খুলেছে, নবীজির যুগে নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন, ইমামতির সময় নামাজে তিনি কোন কিতাব পড়েছেন? এখন তো সাইলেন্ট হলে হবে না, সবাইকে বলতে হবে, নবীজি ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীতে ইমামতি করেছেন, মসজিদে নববীতে নামাজে ইমামতিতে তিনি কোরআন দিয়ে তেলাওয়াত করতেন,
আর মসজিদের বাহিরে তিনি যখন বের হতেন তখন রাষ্ট্রপ্রধান হয়ে কুরআন দিয়ে তিনি মদিনা চালিয়ে দেখিয়েছে, এটা রাসূলুল্লাহর ইসলাম। আর বর্তমানে মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম একজন, এটা রাসূলুল্লাহর ইসলাম না, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। আমার কথা একটু সুজা সাপটা, নবীজি কিভাবে চালিয়েছেন সেই কথা বলছেন। এবং আপনারা জুমা পড়ে জুমা পড়তে যান, ইমাম সাহেব সানে খুতবায় একটা কথা বলেন, শুনতে শুনতে ছোটবেলা থেকে আপনাদের মুখস্থ হয়ে গেছে এটা, খাইরুল কুরুনি, হ্যাঁ খাইরুল কুরুনি করণের সম্মানলাদিনা ইয়ালুনাহু সম্মানলাদিনা, কি ও ভাই এটার অর্থ কি? ইয়েস, নবীজি বলেছেন খাইরুল কুরুনি করণের, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, কিয়ামত পর্যন্ত আমার যুগের মতো সোনালী যুগ দুনিয়ার মানুষ চোখেও আর দেখবে না। শুধু তথ্য প্রযুক্তি দিয়া ডিজিটাল হওয়া যায় না, এমন সমাজ নবীজি কুরআন দিয়ে বানালেন। আদালতে বিচার নাই, কোনো চুন নাই, চামান নাই, কোনো ডাকাত নাই, কোনো ধর্ষক নাই, কিছুই নাই, কারণ সব মানুষের ভিতরে কুরআন ঢুকানো হয়েছে, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। শুধু পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, মানুষের অন্তরে কুরআন ঢুকায় দেখেন মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, ঠিক কি না? আজ মানুষের অন্তরে কুরআন যেন না ঢুকে সেই ব্যবস্থা করা হচ্ছে, কুরআন ঢুকায় দেন মানুষের অন্তরে। এই কোরআনওয়ালা শাসকগুলো এমন ভাবে শাসক করলেন, শাসনের নমুনা দেখেন। শেষ একটা ঘটনা দিয়ে আমি আলোচনা শেষের দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই তো জানি, বলেন তো তিনি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন? সেই যুগে এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না। ওমর রাদিয়াল্লাহু আন মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন, ঠিক এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন, আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দাঁড়াও, দরজায়দেরকে থামিয়ে দিলেন। দরজায় থামিয়ে দিয়ে নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন এবার আসো ভেতরে এসে। এরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো নতুন একটি আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা নিভিয়ে নতুন আর একটা জ্বালিয়েছেন কেন? তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম, তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ, মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি এখন তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আমার অন্তরে আসলো আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। আল্লাহওয়ালা শাসকদের নমুনা। যদি শাসকরা এরকম কুরআনওয়ালা মানুষ হয়, কুরআনওয়ালা মানুষ হয়, এরা কখনো জনগণের সম্পদ চুরি করে লুকাইয়া, আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই দেশে কিছু সেসরা চোর সামার আছে খাটের নিচে জনগণের তেল লুকায় রাখে তারা, যদি কুরআনওয়ালা মানুষ হয় কোনোদিন এটা করবে না।